আগুনে পুড়ে মারা যাবে কি না এ বিষয়ে দলিল ও রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে সঠিক হচ্ছে যা ইসলামী সরিয়া তথা ও আলকুরান্নায় স্পষ্টভাবে প্রমাণিত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যা গ্রন্থ হাদিস্থামিত উল্লেখ আছে যে এরহাম মানফির মানা তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীবাসী বলতে এখানে মানুষ বিভিন্ন রকমের পশু তারপরে কীট পতঙ্গ পোকা মাকড় পিপিলিকা বলদায় সাপ সমস্ত কিছু যদি আমরা এখানে কিন্তু সাপ এবং বিছু টিকটিকিয়ে সমস্ত জিনিস হাদিস থেকে অন্য সেই হাদিস থেকে করা হয়েছে মানে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলোকে অবশ্যই মারা যাবে বুঝতে পারলেন তো একবার বিশ্বনবী সাল আলী হাসালামকে প্রশ্ন করা হলো যে জীবযাতির ওপর যদি দয়া প্রদর্শন করা হয় তাহলে তাতে কি সব রয়েছে তখন উত্তরে বিশ্বনবী সাল্লাহ আলিহাসালাম বললেন যে প্রত্যেক প্রাণ বিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করলেও তাতে সব রয়েছে নেকি আছে দেখুন হাদিসের গ্রন্থ সেই বুখারী হাদিস নাম্বার দু হাজার এবং সেই মুসলিম হাদিস নম্বর এবং সেই বুখারি ও সেই মুসলিম সেই মুসলিম হাদিস নম্বর দু হাজার দুশো একচল্লিশে উল্লেখ রয়েছে যে একদিন একটা গাছের নিচে একজন নবীকে একটা পিঁপড়ে কামড়ে দিলে সেই নবী গর্ত সহ পিপিলিকার পুরো দলটিকেই পুড়িয়ে জীবন থেকে শেষ করে ফেললেন আল্লাহ রবুল আলমিন সেই নবীকে ফেরেস্তার মাধ্যমে ওই করে বললেন যে তোমাকে একটি পিঁপড়ে কামড়া কামড়ে দিলে তুমি এমন একটি জাতিকে পুড়িয়ে মারলে যে জাতি আল্লাহর তসবি পাঠ করত তুমি মারলে তো একটিকেই মারলে না কেন যে পিঁপড়ে তোমাকে কামড়ে দিয়েছিল দেখুন সেই বুখারি এবং সেই মুসলিম হাদিস নম্বর দু দুশো একচল্লিশ এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন নবীকে আল্লাহ রবুল আলমিন ওহী করে জানালেন যে পিঁপড়েকে কেন পুড়িয়ে মারলে এবং এই পিঁপড়েরা কি করে আল্লাহর তসবি বায়ান করে এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল বলেছেন সুরা নাম সুরাতুল ইসরা বা সুরাবান ইসরায়েল এই সুরাটির দুটি নাম রয়েছে সুরা নম্বর সতেরো এবং আয়াত নম্বর চুয়াল্লিশ আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ওলা কিল্লাহ না কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝতে পারো না তারা তাদের ভাষায় যেমন পাখিরা কিচির মিচির করে ডাকে কোকিল ডাকে কুহু কুহু করে হ্যাঁ গরু ডাকে হাম বা সাগর যে নিজের ভাষায় সমস্ত প্রাণী ডাকে তারা কি করে আল্লাহর তসবি বায়ান করে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল ইসরা সতেরো নম্বর সুরা এবং চল্লিশ নম্বর আয়তে বলছেন যে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তারা সকলেই আল্লাহর তসবি বর্ণনা করেন কিন্তু তোমরা তা বুঝতে পারো না তোমরা তা তাদের ভাষা বুঝতে পারো না এবং হাদিসের গ্রন্থ সুনানো আবিদাউদ এবং মুস্তাদ হাকিম এবং সিলসিলাতুল আহাদিস আহ হাদিস নম্বর পঁচিশে উল্লেখ আছে যে সাহাবি আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ তাহ তিনি বলেন যে আমরা আমরা কি করলাম পিঁপড়ের গর্ত সমূহকে পুড়িয়ে ফেলেছি কেননা পিঁপড়ি কামড়ে দেয় সেজন্য তখন বিশ্বনবী সাল্লা সাল্লাম তা দেখে বললেন কে এই গুলিকে পুড়িয়ে ফেলেছে তখন আমরা বললাম আমরাই পুড়িয়ে ফেলেছি তখন বিশ্বনবী সাল আলী হাসলাম উত্তরে বললেন আগুনের মালিক আল্লাহ ছাড়া আগুন দ্বারা শাস্তি দেওয়া আর অন্য কারোর জন্য জায়েজ নয় সঠিক নয় দেখুন সিলসিলাতুল আহাদিস আসিহা হাদিস নাম্বার পঁচিশ তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসালাম তিনি বললেন যে আজাবিল্লা তোমরা কাউকে আল্লাহর আজাব দেওয়ার মতো আজাব দিও না আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না আগুনে পুড়িয়ে কাউকে শাস্তি দিও না দেখুন হাদিসের গ্রন্থ সিলসিলা ফুল আহাদিস আর সাহি হা হাদিস নাম্বার পঁচিশ তাই আমরা বুঝতে পারলাম যে আগুনে আগুন দ্বারা পুড়িয়ে কোনো জীবকে শাস্তি দেওয়া এটা ইসলামী সরিয়া অনুযায়ী নিষিদ্ধ তাই আমাদের এ কাজ করা যাবে না তবে অবশ্যই যেহেতু আপনি নিজের বাগানে প্রবেশ করতে পারছেন না এজন্য আপনি আগুনের ধোঁয়া দ্বারা আপনি পুরো শরীরের মধ্যে এমন পোশাক পরে নেন শুধু আপনার চোখটা চশমা পরে নেবেন হুম এবং পুরো শরীর পোশাক দিয়ে ঢেকে নেবেন তারপরে আগুনের ধোঁয়া দ্বারা সেই বলতা বা মৌমাছি ইত্যাদি আপনি আগুনের ধোঁয়া দ্বারা তাড়িয়ে দিতে পারেন এটা হচ্ছে সব থেকে উত্তম বা সঠিক পদ্ধতি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন যাদার